नमस्कार বন্ধুরা, আমি মৌমিতা আর আমি আপনাদের সকলকে মন যেমন চায়ের চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তিন ধরনের লস্যি বানাবো, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। সবার আগে আমি নিয়েছি এখানে আম, তার ওই সাথে নিয়েছি আমি কালোজাম। আমি কালোজামের বীজগুলোকে আলাদা করে বাদ দিয়ে ওর পাল্পটাকে নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি এখানে নিয়েছি দই। যখন লস্যি বানাবো তো আমার দইয়ের দরকার, দই নিয়ে নিয়েছি। সবার আগে আমি একটা মিক্সি জার নিয়েছি, সেখানে আমি সবার আগে বানাবো ম্যাঙ্গো লস্যি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আম, একটা আমকে আমি কেটে রেখেছি, তো আমি আমটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দেব দই। আমি এখানে 4 চামচ মতন দই দিচ্ছি। 1 গ্লাস লস্যি আমি বানাবো, তো 4 চামচ মতন আমি এখানে দই, 4 চামচ হ্যাঁ মতন দই দিয়ে দিলাম আমি এখানে। ঘরে পাতা দই, এটা আমার টক দই, ঘরে পাতা, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে আমি এখানে দেব এখন চিনি 1 চামচ, আর 1 চামচ, 2 চামচ চিনি আমি এখানে দিয়ে দিই। আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি, দইয়ের থিকনেসটা অনুযায়ী আমাকে এখানে জলটা দিতে হবে, লস্যিটা যাতে বেশি ঘন গাঢ় আর পাতলা না হয় সেই অনুযায়ী। কিছুটা আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি, তো আমি 4 পিস বরফ আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, একটা আপনারা দেখতে পাচ্ছেন। লস্যিটা আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন লস্যিটা না বেশি পাতলা না বেশি গাঢ় হয়েছে। যদি মনে হয় গাঢ় তাহলে আপনারা অল্প পরিমাণে জল এখানে মেশাতে পারেন। এবার আমি এটা লস্যিটাকে একটা গ্লাসে ঢেলে নেব। একটা গ্লাস নিয়ে নিয়েছি, সেতে আমি এই লস্যিটা দিয়ে দিচ্ছি। আমার ম্যাঙ্গো লস্যিটা আমি এখানে ঢেলে দিলাম, এটা খেতে খুব সুস্বাদু। আর এখন গরমকাল, তো লস্যি দই আম সবটাই আমার শরীরের পক্ষে ভালো। ওপরে আমি গার্নিশের জন্য কিছুটা ছোট ছোট আম কেটে নিয়েছিলাম, সেটা আমি ওপরে গার্নিশ করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবার আমি নিয়েছিলাম যেটা কালো জামটা, সেই কালো জামটা দিয়ে আমি এবার লস্যি বানাবো। তো সবার আগে আমি একটা আবার এখানে নিয়ে নিয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে 10 থেকে 12 খানা কালোজামকে আমি বীজটা বার করে ওই পাল্পটাকেই নিয়ে রেখে দিয়েছি। ভালো করে তার আগে ধুয়ে নেবেন, তারপরে সেটা একটা মিক্সি জারে আমি সেটা দিয়ে দিলাম। সাথে আমি এবার এখানে দই দেব, এখানেও আমি 4 চামচ দই দিচ্ছি। সাথে দিতে হবে এখানে জল, অল্প জল দিয়ে দেবেন। এবার আমি এখানে দিচ্ছি চিনি 1 চামচ, 2 চামচ আপনি দেখতে পাচ্ছেন আমি 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। এবার আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা চালিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিকঠাক হয়েছে ঘনত্বটা। আমি একটা গ্লাসে এটা ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে এটা স্প্যাম বক্সে জমা হবে এবং এটা আমাদের দুটো চ্যানেলের পক্ষেই ক্ষতিকারক। তাই এটা রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কাটা কালো জামুন। তো আমার দ্বিতীয় যে লস্যিটা ছিল সেটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি নিয়ে আসছি আমার 3 নম্বর লস্যি, সেটা হবে আমার মিক্স ফ্রুট লস্যি। আমার 3 রকমের একটা মিক্স লস্যি আমি করছি, যেই সবগুলো দিয়ে আমি করেছিলাম আম কালোজাম, আর তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি আনার বেদানা।
এই তিন বেদানাটাকে আমি কি করেছি, ওটাকে রস করে নিয়েছি, বীজটাকে আলাদা করে ফেলে রসটাকে নিয়ে নিয়েছি। আর কালো জামটা আমি 5 পিস নিয়েছি, তার সাথে আমি বীজটার ওরও ফেলে দিয়ে পাল্পে নিয়েছি। মিক্সি জারেতে আমি সবার আগে দিয়ে দিচ্ছি এখানে আমটা, এবার আমি এখানে দিচ্ছি আমার বেদানা যে রসটা করে রেখেছি সেটা, আনার জুস, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এবার এখানে দেব কালো জামটা, 5 পিস কালো জাম আমি এখানে নিয়েছি এক গ্লাসের জন্য, যেটা যেহেতু এটা মিক্স ফ্রুট সেই জন্য। এখানেও আমি 4 চামচ মতনই দই দিচ্ছি। এখানে আমি আলাদা করে জল দেব না, কারণ আনারের রসটা রয়েছে, বেদানার রসটাই রয়েছে, ওই জন্য এখানে আমি আর জল দেব না। তো 4 চামচ দই আমি নিয়ে নিলাম, এর সাথে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো চিনি, 2 চামচ চিনি দেবেন। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারেই দেবেন, বরফ। দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা একদম ঠিকঠাক হয়েছে, তাই এখানে আমি আলাদা করে আর জল মেশাবো না, ঠিকই হয়েছে। এটা একটা গ্লাসে আমি এটা ঢেলে দিচ্ছি, উপর থেকে কিছু আনার দানা বেদানা আমি উপরে সাজিয়ে গার্নিশ করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার 3 রকম, এটা লস্যি, এটা দেখছেন মিক্স ফ্রুট লস্যি, আর এর সঙ্গে সঙ্গে একটু আগে আমি বানালাম যেসব আর 2টো লস্যি সেগুলো আমি দেখি একবার দিই আপনাদের। সেটা হলো কালোজাম মিক্স ফ্রুট লস্যি, কালোজাম দিয়ে বানানো লস্যি, আর হলো ম্যাঙ্গো লস্যি আম। বন্ধুরা, যদি আমার এই 3 ধরনের লস্যি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এসে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আপনারা এটা ভিডিওটা পুরো দেখবেন। থ্যাংক ইউ।